হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। তো আশা করছি তোমার সকলেই ভালো আছো। তো আমি শুভ বর্মন, ওয়েস্টবেঙ্গল পুলিশের কর্মরত একজন সাব ইন্সপেক্টর। তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমরা প্রথমে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। এর ফলে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা কিন্তু প্রথমেই পেয়ে যাবে। তো এই একটি ভিডিওর মাধ্যমে আমি আপকামিং ডাব্লিউপি রিলেটেড অল আপডেট কভার করার চেষ্টা করেছি। তার সঙ্গে তোমাদের নিউ ভ্যাকান্সি কী কী আসতে চলেছে, সেগুলির টোটাল ভ্যাকান্সি কত রয়েছে, বা তোমরা অফিসিয়ালি নোটিফিকেশান কবে পাবে, তার সঙ্গে যে রেজাল্টগুলি পেন্ডিং হয়ে আছে অর্থাৎ যেগুলি এখনও রিলিজ হয়নি, তো সেগুলি কবে নাগাদ পাবলিশ হতে পারে, তো এই সবগুলির আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করেছি। তো তোমরা কেউ ভিডিওটিকে মিস করো না। ডাব্লিউপি রিলেটেড যে যে আপডেটগুলোর জন্য তোমরা ওয়েট করে আসো, আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা সেই সবগুলো আপডেট পেয়ে যাবে। তো প্রথমেই আলোচনা করছি কেপিএসআই, এলএসআই ও সার্জেন্ট পদের মেইন্সের রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে। তো দেখো, এর আগে আমি একটি আপডেট শেয়ার করেছিলাম এবং সেখানে বলা হয়েছিল যে 25শে অগস্ট তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। তো যাক, সেটা কিছু টেকনিক্যাল ইস্যু বা অন্য কোনো কারণে ডিলে হয়ে যায়, তো সেটার জন্য আমি দুঃখিত। তো যাই হোক, এখন তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার রিলেটেড যে আপডেট রয়েছে, তোমাদের কিন্তু 30শে অগস্ট রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তার সঙ্গে তোমাদের ইন্টারভিউ কিন্তু মেবি সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে শুরু হয়ে যাবে। তো তোমরা সকলেই ভালোভাবে প্রিপারেশান নাও এবং নিজের বেস্ট দিয়ে ইন্টারভিউর জন্য প্রিপারেশান তৈরি করো। আর যেহেতু তোমরা এতদিন ওয়েট করেছিলে, তো আর 2টা দিন তোমরা একটু ওয়েট করো। ওয়েট করলেই আশা করছি তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট হাতে পেয়ে যাবে। এরপর আলোচনা করছি যে তোমাদের কেবি কনস্টেবলের রেজাল্ট অর্থাৎ কেবি কনস্টেবলের প্রি রেজাল্ট কবে নাগাদ পাবলিশ হতে পারে। তো দেখো, অ্যাকর্ডিং টু দ্য আপডেট যা রয়েছে, তোমাদের কিন্তু প্রি রেজাল্ট সেপ্টেম্বর মাসেই পাবলিশ হবে এবং মেবি সেটা 3rd week of September। তো তোমরা আর কিছুদিন ওয়েট করো এবং অ্যাডভান্স সবাইকে বেস্ট অফ লাক। তার সঙ্গে আমি তোমাদের আগে থেকে বলেছিলাম যে তোমরা কিন্তু রানটাকে রেগুলার প্র্যাকটিস করতেই থাকো, কারণ তোমাদের রেজাল্ট একবার আউট হয়ে গেলে তোমরা কিন্তু আর বেশি দিন সময় পাবে না। তো তোমরা যারা আগে থেকে এই মাঠ প্র্যাকটিস করছো, তোমরা সেটাকে কন্টিনিউ করো, এবং যারা এখনো শুরু করনি, আমি বলবো রেজাল্ট পাবলিশ হওয়ার আগেই তোমরা কিন্তু এই মাঠটাকে শুরু করে দাও, কারণ একবার রেজাল্ট পাবলিশ হয়ে গেলে তোমরা কিন্তু হাতে আর বেশি দিন সময় পাবে না। সো বি প্রিপেয়ার এভরিওয়ান, ডু রেগুলার এক্সারসাইজ। তো আজকে যা লাস্ট আপডেটটি রয়েছে, তার জন্য কিন্তু তোমরা অনেকেই দীর্ঘ প্রতীক্ষা করে রয়েছো, কারণ এই আপডেটটি হলো যে এক্সাইজ ডিপার্টমেন্টের এসআই ও এএসআই পদের নিউ ভ্যাকান্সি। তো ফাইনালি কিন্তু এসআই অ্যান্ড এএসআই অফ এক্সাইজ ডিপার্টমেন্ট এর ভ্যাকান্সি রিভিল হয়েছে। তো আমি সেই টোটাল কতগুলি ভ্যাকান্সি রয়েছে সেটি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং কবে নাগাদ আমরা অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে সেটা হাতে পাবো। তো অ্যাকর্ডিং টু দ্য রিকুইজিশন, এক্সএস এসআই পদে টোটাল ভ্যাকান্সি অনুমানিক 450+ রয়েছে ও এসআই পদে টোটাল ভ্যাকান্সি অনুমানিক 150+ রয়েছে। সো এটা কিন্তু একটি বিগ আপডেট, তো তার জন্য আমি অবশ্যই একটি লাইক ডিমান্ড করতে পারি। আর আমরা এক্সএস এএসআই ও এসআই পদের অফিসিয়াল নোটিফিকেশন সেপ্টেম্বর মাসেই হাতে পাবো। তো তো আমরা কিন্তু সেপ্টেম্বর মাসে অনেকগুলি আপডেট পেতে চলেছি। সো এভরিওয়ান, আপাতত এইটুকুই আপডেট হাতে রয়েছে। নেক্সট টাইম ডাব্লিউপি রিলেটেড আমি যদি কোনো আপডেট পেয়ে থাকি, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেসব আপডেট পাওয়ার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই পরিবারের একজন সদস্য হয়ে উঠতে হবে। তো আশা করছি তোমরা সকলেই সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই পরিবারের মেম্বারকে 10K এর মাইলস্টোন পার করে দেবে। আর তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে, তোমরা কমেন্ট বক্সে তা ড্রপ করতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে আমার FB প্রোফাইলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে আমাকে ফলো করে তোমরা কিন্তু টেক্সট করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সেই টেক্সটগুলি রিপ্লাই করার। সো বাই এভরিওয়ান, তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসেই অনেকগুলি আপডেট হাতে পেতে চলেছো। তো তোমার সকলকে বেস্ট অফ লাক। বাই, জয় হিন্দ।